এখন আমরা পয়লা বৈশাখে চলেছি বাঁকিপুটের উদ্দেশ্যে। সকাল থেকে ধারণা ছিল যে আমরা দীঘা যাব, কিন্তু ছোট মেয়ের শরীরটা খারাপ হওয়ার জন্য আমরা আজকে বাঁকিপুটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন বাজে 2:16, আমরা 3টে নাগাদ বাঁকিপুটে পৌঁছে যাব। নির্জন সমুদ্র সৈকত হিসাবে বাঁকিপুটের খ্যাতি সর্বত্র। আমরা বাঁকিপুর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আজকে 11টার সময়। বাঁকিপুর যাওয়ার পথে আমরা নাচিন্দা মায়ের দর্শন করলাম। পয়লা বৈশাখে নাচিন্দা মাকে মন্দির খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। অনিন্দ আমার পার্টনার, আজকে আমরা একসাথে বাঁকিপুর যাচ্ছি। ও নতুন গাড়িটা কিনেছে, নতুন গাড়িটা পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পুজো দিয়ে যখন আমরা পৌঁছলাম তখন প্রায় 4টে বাজে। ভালোই লাগছে, রোদটা তখন গড়ে আসছে। এখানের বালুর চরটা একটু অন্য ধরনের, পায়ে একদমই বালি লাগবে না, হালকা কাদা ভাব আছে, কিন্তু ভালো লাগবে। জেলেরা মাছ ধরছে দেখতেই পাচ্ছি। ওই দিকটাও আরও অনেকেই আছে, তবে বেশি ভিড় নেই। এদিকটা সুন্দর করে বাঁধানো আছে, সিঁড়ি করা আছে, বসতে পারেন গাছের ছায়া। জলটা এখন অনেকটা দূরে আছে, কিন্তু কিছু সময় পরে আবার কাছে চলে আসবে। এসে পাথরে ধাক্কা খাবে, জল দেখতে তখন আরও ভালো লাগবে। এরা সবাই আমার সঙ্গী। ওরা জল দেখে আর নিজেকে সামলাতেই পারলো না, নেবে পড়লো পা ভেজাতে। তাহলে কোথায় এই বাঁকিপুর ভাবছেন, সবই বলবো আজকের এই ভিডিওতে। কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে অটো করে বাঁকিপুর আসতে পারে। দূরত্ব 18 কিলোমিটার, সময় লাগবে 42 মিনিট মতো। অথবা হাওড়া থেকে যে কোনো দীঘাগামী ট্রেন ধরে কাঁথি বা কন্টাই নেবে সেখান থেকে অটো ধরেও আসতে পারেন, সময় লাগবে 44 মিনিট। এছাড়া নিজস্ব গাড়ি করে এলে সব থেকে ভালো হয়। সেক্ষেত্রে কাঁথি বাইপাস ধরে কপালকুণ্ডলা রোড হয়ে আসতে পারেন। এই রোড ধরে বেশ কিছুটা আসার পর প্রায় সমুদ্রের কাছে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। বাম দিকে গেলে দেখতে পাবেন কপালকুণ্ডলা মন্দির, দরিয়াপুর লাইট হাউস, পেটুয়া মৎস্য বন্দর। আর ডান দিকে বাঁকিপুর, জুনপুর, বাগুড়ান জলপাই, সমুদ্র সৈকত দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন জল একেবারে সামনে চলে এসেছে। বলেছিলাম যে কিছুক্ষণ পরে জল একেবারে পাড়ে এসে ধাক্কা দেবে। আমরা ওই নিচেই ছিলাম দাঁড়িয়ে, কিন্তু এখন জল কাছে আসার জন্য আমরা উপরে উঠে এসেছি। ভালোই লাগছে। নবনির্মিত মেরিন ড্রাইভ ধরে পৌঁছে যান লাল কাঁকড়ার বিচ বা শৌলা সমুদ্র সৈকত। এই লাল কাঁকড়ার বিচে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল আমাদের, তাই দিনের আলোর ভিডিওটা আর দেখাতে পারলাম না, রাতের অন্ধকারের মধ্যে দেখানোর চেষ্টা করছি কিছুটা। Thank you.
সূর্যের আলোতে দেখানোর চেষ্টা করছি। ওই দেখুন অনেক লাল কাঁকড়া একসাথে দেখা যাচ্ছে। অনেক চেষ্টার পর একটা লাল কাঁকড়া ধরেই ফেললাম, দেখুন কেমন সুন্দর দেখতে। ওই যে সাদাগুলো দেখা যাচ্ছে, ওইগুলো ওর চোখ। প্রচণ্ড গতিতে ওরা দৌড়চ্ছিল। আরো একটা কাঁকড়া ধরে ফেললাম, দারুণ মজা হচ্ছিল। একদম সমুদ্রের তীরেই অবস্থিত এই ইকো ক্যাম্পটি। এছাড়া হোমস্টেও পেয়ে যাবেন এখানে থাকার জন্য। কাছেই একটা রামকৃষ্ণ মঠ আছে, চাইলে ওখানেও রাত্রি যাপন করতে পারেন। সমুদ্রের পাড়ে এটিও একটি রিসর্ট, দেখতেই পাচ্ছেন। আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে রাত 10টা নাগাদ বাড়ি ফিরে এলাম। আপনারা চাইলে এই পথ ধরে মন্দারমণি তাজপুর হয়ে দীঘা পৌঁছতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে।